হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা নিয়ে চলে এসেছি বেঙ্গল পুলিশ মেন্স এক্সাম জিকে প্র্যাকটিস সেট বারো অর্থাৎ বারো নম্বর জিকে প্র্যাকটিস সেট আজকের ভিডিওতে আলোচনা করবো তো অলরেডি আমাদের এক থেকে এগারো পর্যন্ত জি কে টেস্ট হয়ে গিয়েছে তোমরা যদি না দেখেছো অবশ্যই দেখে নেবে আমি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকের আমাদের জিকে প্র্যাকটিস সেট তো ফ্রেন্ডস আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো আটত্রিশতম প্যারালাল লাইন কোন দুই দেশকে পৃথক করেছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো ফ্রেন্ডস তোমরা যদি সঠিক অ্যান্সার জানো অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারো প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে চার থেকে পাঁচ সেকেন্ড টাইম দেব তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া এই দুই দেশকে পৃথক করেছে আটত্রিশতম প্যারালাল লাইন তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি তার সাথে তোমরা মনে রাখবে ভারত পাকিস্তানকে পৃথক করেছে রেড লাইন তাছাড়াও ভারত চীনকে পৃথক করেছে ম্যাকমোহন লাইন এবং এলএসি লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল এবং আমেরিকা ও কানাডা এই দুই দেশকে পৃথক করেছে ফোরটি নাইন প্যারালাল লাইন ফোরটি নাইন প্যারালাল লাইন উনচল্লিশতম প্যারালাল লাইন যেটা তোমাদের পরীক্ষাতে আসে খুবই ইম্পর্ট্যান্ট আমেরিকা ও কানাডাকে কোন সীমা পৃথক করেছে ফোরটি নাইন প্যারালাল লাইন এবং আমেরিকা ও কানাডা এই দুই দেশের সীমা হচ্ছে সবচেয়ে বড় যেটি হচ্ছে ফোরটি নাইন প্যারালাল লাইন নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন ইরাকের পূর্ব নাম কি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে ইরাকের পূর্ব নাম কি। তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ মেসোপোটেমিয়া তো ইরাক দেশের পূর্ব নাম হচ্ছে মেসোপোটেমিয়া অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট দেখো জায়রে জায়রে হচ্ছে কঙ্গো দেশের পূর্ব নাম বাটাভিয়া এটি হচ্ছে জাকার্তার পূর্ব নাম হচ্ছে বাটাভিয়া এবং ইন্দোচিন ইন্দোচিন হচ্ছে ভিয়েতনামের পূর্ব নাম হচ্ছে ইন্দোচিন বা ফ্রেঞ্চ ইন্দোচিন তো তোমরা এই পয়েন্টগুলো তার সাথে সাথে মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন ব্রিটেনের রাজ পরিবারের বাসভবন কী নামে পরিচিত ব্রিটেনের রাজ পরিবারের বাসভবন কি নামে পরিচিত তো ফ্রেন্ডস এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি বাকিংহাম প্যালেস বাকিংহাম প্যালেস হচ্ছে ব্রিটেনের রাজ পরিবারের বাসভবন তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি এবং তার সাথে এখানে দেখো হোয়াইট হাউস আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সরকারি বাসভবন হচ্ছে হোয়াইট হাউস নামে পরিচিত এবং এখানে দেখো ব্লু হাউস ব্লু হাউস হচ্ছে দক্ষিণ কোরিয়ার শিওল শহরে অবস্থিত রাষ্ট্রপতির সরকারি বাসভবন ব্লু হাউস নামে পরিচিত ওকে এবং ডিএ দেখো দশ নম্বর ডাউন স্ট্রিট দশ নম্বর ডাউন স্ট্রিট এটি হচ্ছে লন্ডনে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হচ্ছে দশ নম্বর ডাউন স্ট্রিট মোস্ট ইম্পর্ট্যান্ট এই পয়েন্টগুলো তো তোমরা অবশ্যই নোট ডাউন করে নেবে নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন নিম্নলিখিত বজ্রপাতের দেশ কাকে বলে নিম্নলিখিত বজ্রপাতের দেশ কাকে বলে তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ তো সঠিক অ্যান্সার হবে অপশান বি নেক্সট দেখো থাইল্যান্ড তো থাইল্যান্ডকে বলা হয় শ্বেত হস্তির দেশ বলা হয় থাইল্যান্ডকে ওকে এবং সুইজারল্যান্ডকে কি বলা হয় সুইজারল্যান্ডকে বলা হয় ইউরোপের ক্রিয়াভূমি বলা হয় ইউরোপের ক্রিয়াভূমি বলা হয় সুইজারল্যান্ডকে জাপানকে কি বলা হয় ভূমিকম্পের দেশ বা উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে ওকে তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো অবশ্যই জেনে রাখবে নেক্সট প্রশ্ন যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে দিই তোমরা ডাব্লিউ বি আরআরবি গ্রুপ ডি ডাব্লিউ ক্লারশিপ ডাব্লিউ বি ডাব্লিউপি এসআইয়ের এক্সাম যারা দেবে তারা ঘরে বসেই মক টেস্ট দিতে পারবে একটি অ্যাপসের মাধ্যমে সেই অ্যাপসটার নাম হচ্ছে পরীক্ষা অ্যাপস আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা অ্যাপসটি ডাউনলোড করে নেবে ডাউনলোড করে তোমরা আমাদের এই কোডটি ইউজ করবে এই কোডটি ইউজ করা মাত্র তোমরা চল্লিশ পারসেন্ট সরাসরি ছাড় পেয়ে যাবে এবং প্রথম একশো জনেই এই কোডটি ব্যবহার করতে পারবে তাই জন্য বলছি তাড়াতাড়ি তোমরা এই কোডটি ইউজ করে নাও ওকে এবং তোমরা যখন এই টেস্ট সিরিজগুলি কিনবে তখন দাম দেখাবে দুশো টাকা দুশো উনপঞ্চাশ টাকা দাম দেখাবে কিন্তু আমাদের এই কোডটি ইউজ করা মাত্র তোমরা চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে এবং দাম পাবে একশো উনপঞ্চাশ টাকা মাত্র একশো উনপঞ্চাশ টাকায় এই টেস্ট সিরিজগুলি পেয়ে যাবে এবং এই টেস্ট সিরিজগুলি তোমরা নেওয়ার পর তোমরা স্টেট ওয়াইজ তোমাদের র্যাঙ্ক চেক করতে পারবে এবং তোমরা যত ম্যাথ জিকে সবই টেস্ট দেবে তত তোমাদের জিকে আরও স্ট্রং হয়ে যাবে তার জন্য বলছি তোমরা আমাদের এই কোডটি ইউজ করবে এবং ডিসক্রিপশানে দেখো লিঙ্ক দেওয়া আছে নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন অস্কার পুরস্কার বিজেতা প্রথম ভারতীয় কে অস্কার পুরস্কার বিজেতা প্রথম ভারতীয় কে তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ ভানু আথাইয়া ভানু অথাইয়া হচ্ছে অস্কার পুরস্কার বিজেতা প্রথম ভারতীয় ওকে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ এবং তিনি কত সালে অস্কার পুরস্কার পান উনিশশো সালে তিনি অস্কার পুরস্কার পান ওকে এবং গান্ধী চলচ্চিত্রের জন্য তাকে অস্কার পুরস্কার দেওয়া হয়েছিল এবং তিনি হচ্ছে প্রথম ভারতীয় অস্কার পুরস্কার পাপক ওকে নেক্সট প্রশ্ন প্রশ্ন দেখো নম্বর ভারতের প্রথম মহিলা স্পিকার কে ছিলেন বা তোমাদের পরীক্ষাতে এভাবে দিতে পারে প্রশ্ন ভারতের প্রথম মহিলা লোকসভার অধ্যক্ষ কে ছিলেন তো ফ্রেন্ডস তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি মীরা কুমার হচ্ছে ভারতের প্রথম স্পিকার বা লোকসভার অধ্যক্ষ এবং তিনি দু হাজার সালে স্পিকার পদে শপথ নেন দু হাজার সালে তার সাথে মনে রাখবে প্রতিভা পাটিল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন প্রতিভা পাটিল এবং তিনি দু সালে রাষ্ট্রপতি হন কত সালে দু সালে ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম হচ্ছে ইন্দিরা গান্ধী এবং তিনি উনিশশো সালে প্রধানমন্ত্রী হন নেক্সট দেখো সুচেতা কৃপালিনী তিনি কে ছিলেন ভারতের প্রথম মুখ্যমন্ত্রী হলেন সুচেতা কৃপালিনী এবং তিনি উত্তরপ্রদেশ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হয়েছিলেন ওকে তো ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছে সুচেতা কৃপালিনী তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো অবশ্যই জেনে রাখবে অনেকেই প্রশ্ন করছিল যে আপনি প্রশ্ন কম দেন আমি তোমাদেরকে প্রশ্ন ঠিকই কম দিই কিন্তু তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্ট আলোচনা করি যা তোমাদের পঞ্চাশ প্লাস কোশ্চানের সমান নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন নোকিয়া কোন দেশের কোম্পানি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ফিনল্যান্ডের কোম্পানি হচ্ছে নোকিয়া ওকে তো তোমরা যে নোকিয়া ফোন ব্যবহার করো সেগুলি হচ্ছে ফিনল্যান্ড দেশের কোম্পানি ওকে তো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং এখানে দেখো নেদারল্যান্ড তো নেদারল্যান্ডের কোম্পানি হচ্ছে ফিলিপস ওকে তো ফিলিপস কোন দেশের কোম্পানি নেদারল্যান্ড এর কোম্পানি এবং এখানে দেখো দক্ষিণ কোরিয়া সামসুং এলজি জি এগুলি সবই হচ্ছে দক্ষিণ কোরিয়ার কোম্পানি তো তোমরা যে স্যামসুং টিভি বা মোবাইল ব্যবহার করো এলজি যে টিভি বা মোবাইল ব্যবহার করো সেগুলি সবই হচ্ছে দক্ষিণ কোরিয়ার কোম্পানি ওকে এবং রিলায়েন্স তোমরা নিশ্চয়ই জানো এটি হচ্ছে ভারতের কোম্পানি হচ্ছে রিলায়েন্স টাটা বিড়লা মহিন্দ্রা ওকে এগুলি সব হচ্ছে ইন্ডিয়ার ভারতের কোম্পানি নেক্সট প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্ন কার্গিল যুদ্ধে ভারতীয় সৈন্যের কর্তৃক পাকিস্তানি সৈন্যের উপর পাল্টা আক্রমণ এই অপারেশন কি নামে পরিচিত মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো কার্গিল যুদ্ধে ভারতীয় সৈন্যের কর্তৃক যে পাকিস্তানের সৈন্যের উপর পাল্টা আক্রমণ করে এই অপারেশন কি নামে পরিচিত তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপারেশন বিজয় অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপারেশন বিজয় ওকে এবং তার সাথে সাথে এখানে দেখো অপারেশন পবন এটি হচ্ছে শ্রীলঙ্কার গৃহযুদ্ধে এলটিডির বিরুদ্ধে ভারতীয় সৈন্যের সাহায্য সেটি হচ্ছে অপারেশন পবন নামে পরিচিত ওকে তো অপারেশন পবন কি শ্রীলঙ্কার যখন গৃহযুদ্ধ হয় তখন এল এটি যে একটি সন্ত্রাসবাদী এটি একটি জঙ্গি গোষ্ঠী এল হচ্ছে একটি জঙ্গি গোষ্ঠী তার বিরুদ্ধে ভারতীয় সৈন্যর যে সাহায্য সে অপারেশনটি পবন নামে পরিচিত মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো ন নাম্বার প্রশ্ন ফল এবং বীজ সম্পর্কিত বিদ্যা কি নামে পরিচিত মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ফল ও বীজ সম্পর্কিত বিদ্যা কি নামে পরিচিত তো ফ্রেন্ডস এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হয়ে যাবে কার্পোলজি কার্পোলজি হচ্ছে ফল এবং বীজ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় ওকে তার সাথে সাথে এখানে দেখো ক্রিপ্টোগ্রাফি ক্রিপ্টোগ্রাফি কি গোপনভাবে লেখার পদ্ধতিকে বলা হয় ক্রিপ্টোগ্রাফি ওকে এবং এখানে দেখো ডেনড্রোলজি ডেন্ড্রোলজি উদ্ভিদ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় ডেন্ড্রোলজি ওকে এবং এপিগ্রাফি কি খোদাই সম্পর্কিত বিদ্যাকে বলা হয় এপিগ্রাফি ওকে তো তার সাথে সাথে এই মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো অবশ্যই নোট করে নেবে যেগুলি তোমাদের পরীক্ষাতে আসতে পারে নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত গ্যাসের চাপ মাপা যন্ত্রের নাম কী নিম্নলিখিত গ্যাসের চাপ মাপা যন্ত্রের নাম কী তো फ्रेंड्स এই প্রশ্নটি শর্টলি অ্যানসার হয়ে যাবে অপশন বি ম্যানোমিটার হচ্ছে গ্যাসের চাপ মাপার যন্ত্র ম্যানোমিটারের মাধ্যমে গ্যাসের চাপ পরিমাপ করা হয় অপশন বি ইজ দা তার সাথে এখানে দেখো বলুমিটার তো বলুমিটার কি তাপ বিকিরণ মাপার যন্ত্রের নাম হচ্ছে বলুমিটার ওকে এবং এখানে দেখো পাইরোমিটারস তো পাইরোমিটারস কি উচ্চ তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে পাইরোমিটার উচ্চ তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে পাইরোমিটার ওকে এবং এখানে দেখো ক্যালোরি মিটার ক্যালোরি মিটার যন্ত্রের মাধ্যমে তাপ পরিমাপ করা যায় ওকে তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো অবশ্যই জেনে রাখো নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন একুশে ফেব্রুয়ারি কোন দিন হিসাবে পালন করা হয় তো ফ্রেন্ডস শিকসার হয়ে যাবে অপশন বি বিশ্ব মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয় একুশে ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবস অপশান বি ইজ দ্য কারেক্টেন্সের তার সাথে সাথে নোট করে নেবে নারীর অধিকার দিবস আটই মার্চ আটই মার্চ নারীর অধিকার দিবস হিসাবে পালন করা হয় আটই মার্চ ওকে এবং এখানে দেখো বিশ্ব মাতৃ দিবস তো বিশ্ব মাতৃ দিবস হিসাবে পালন করা হয় দশই মে দশই মে বিশ্ব মাতৃ দিবস হিসাবে পালন করা হয় ওকে এবং ধরিত্রী দিবস মোস্ট ইম্পর্ট্যান্ট ধরিত্রী দিবস বা পৃথিবী দিবস বাইশে এপ্রিল বাইশে এপ্রিল ধরিত্রী দিবস বা পৃথিবী দিবস হিসাবে পালন করা হয় ওকে নেক্সট বারো নম্বর প্রশ্ন দেখো হাওয়া মহল কোথায় অবস্থিত মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো বিখ্যাত স্থানসমূহ এবং তাদের অবস্থান এর একটি ভিডিও অলরেডি বানানো আছে তোমরা যদি কমেন্ট করে জানাও আমি বানিয়ে দেবো তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি জয়পুরে অবস্থিত হাওয়াই মহল তো হাওয়া মহল অবস্থিত জয়পুরে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তার সাথে তোমরা মনে রাখবে ঔরঙ্গবাদ তো ঔরঙ্গবাদে রয়েছে ইলোরা গুহা এবং অজন্তা গুহা মহারাষ্ট্রের ঔরঙ্গবাদে রয়েছে নেক্সট দেখো ফতেপুর সিগ্রি ফতেপুর সিগড়িতে রয়েছে পাঁচ মহল পাঁচ মহল বিখ্যাত স্থান ফতেপুর সিগরিতে রয়েছে এবং হায়দ্রাবাদ হায়দ্রাবাদে রয়েছে হায়দ্রাবাদে রয়েছে চার মিনার ওকে তো তার সাথে সাথে পয়েন্টগুলো অবশ্যই নোট ডাউন করে নেবে নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন ভারতের কমলালেবুর শহর কাকে বলে তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ নাগপুরকে বলা হয় ভারতের কমলালেবুর শহর অপশান এজ দ্য কারেক্ট তার সাথে সাথে এখানে দেখে দাও ব্যাঙ্গালুর ব্যাঙ্গালুরকে বলা হয় ভারতের উদ্যান নগরী ব্যাঙ্গালুরকে বলা হয় ভারতের উদ্যান নগরী মুম্বাই তো মুম্বাইকে বলা হয় ভারতের মূলধনের রাজধানী বা ভারতের হলিউড বলা হয় মুম্বাইকে ওকে এবং মিরাট মিরাটকে বলা হয় ভারতের সামরিক শহর ঠিক আছে নেক্সট দেখো চোদ্দো নম্বর প্রশ্ন নিম্নলিখিত পাটনা কোন নদীর তীরে অবস্থিত নিম্নলিখিত পাটনা কোন নদীর তীরে অবস্থিত তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ গঙ্গা নদীর তীরে অবস্থিত হচ্ছে পাটনা অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তো তার সাথে সাথে এখানে তোমাদের জেনে রাখতে হবে গঙ্গা নদীর তীরে কোন কোন শহরগুলি রয়েছে তো গঙ্গা নদীর তীরে রয়েছে বদ্রীনাথ আর রয়েছে হরিদ্রার আর রয়েছে কানপুর শহর তো এগুলি হচ্ছে সব গঙ্গা নদীর তীরে অবস্থিত তার সাথে দেখো যমুনা তো যমুনা নদীর তীরে কোন কোন শহরগুলি রয়েছে আগ্রা শহর দিল্লি শহর এগুলি রয়েছে যমুনা নদীর তীরে ওকে এবং এখানে দেখো সরয়ু সরয়ু নদীর তীরে রয়েছে অযোধ্যা শহর ওকে এবং অপশান ডি দেখো হুগলি নদীর তীরে রয়েছে যেটা গঙ্গা নদীকে হুগলি নদী বলা হয় কলকাতা শহর যেটা তোমাদের পরীক্ষাতে আসে নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন এশিয়ার মুক্তি সূর্য নামে কে পরিচিত এই হয়ে যাবে এশিয়ার মুক্তি সূর্য নামে পরিচিত তো ইন্দিরা গান্ধীকে কি বলা হয় এশিয়ার মুক্তি সূর্য অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তার সাথে তোমরা এখানে দেখো গৌতম বুদ্ধ তাকে কি বলা হয় এশিয়ার আলু বলা হয় গৌতম বুদ্ধ কি ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে কি বলা হয় কবিগুরু বা গুরুদেব বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে সূর্য সেন তো সূর্য সেনকে কি বলা হয় মাস্টার দা বলা হয় সূর্য সেনকে তো তার সাথে সাথে পয়েন্টগুলো জেনে রাখো নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন ইরান দেশের সংসদের নাম কি তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি মজলিস তো ইরান দেশের সংসদের নাম হচ্ছে মজলিস অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তার সাথে তোমরা মনে রাখবে মালদ্বীপ দেশের সংসদের নামও হচ্ছে মজলিস ঠিক আছে মালদ্বীপ এবং ইরান এই দুটি দেশের সংসদের নাম হচ্ছে মজলিস তোমরা নোট করে নেবে এবং এখানে দেখো ডায়েট তো ডায়েট কোন দেশের সংসদের নাম এটি হচ্ছে জাপানের সংসদের নাম হচ্ছে ডায়েট ঠিক আছে এবং এখানে দেখো জাতীয় সংসদ বাংলাদেশের সংসদের নাম হচ্ছে জাতীয় সংসদ রাষ্ট্রীয় পঞ্চায়েত রাষ্ট্রীয় পঞ্চায়েত হচ্ছে নেপালের সংসদের নাম হচ্ছে রাষ্ট্রীয় পঞ্চায়েত ওকে তো তার সাথে সাথে পয়েন্টগুলো নোট করে নেবে এবং তোমরা নিচে কমেন্ট করে জানাও ভারতের সংসদকে কি বলা হয় তো ভারতের সংসদের কি নাম ওকে নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত তো ফ্রেন্ডস এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি কেরালা রাজ্যে অবস্থিত হচ্ছে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান মোস্ট ইম্পর্টেন্ট তো কেরালা রাজ্যে আর কি কি জাতীয় উদ্যান রয়েছে সেগুলি আমরা একবার জেনে নেব পেরিয়ার জাতীয় উদ্যান ইরা ইরাভিকুলাম জাতীয় উদ্যান এবং সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান মোস্ট ইম্পর্ট্যান্ট এগুলো তোমাদের পরীক্ষাতে আসে পেরিয়ার ইরাভিকুলাম এবং সাইলেন্ট ভ্যালি ওকে তো তার সাথে সাথে জেনে নেবো ঝাড়খণ্ডে কোন কোন জাতীয় উদ্যান রয়েছে বেতলা এবং হাজারিবাগ জাতীয় উদ্যান এগুলি রয়েছে ঝাড়খণ্ডে বেতলা এবং হাজারি পাগ যেগুলো পরীক্ষাতে আসে আমি সেগুলোই তোমাদেরকে বলছি কর্ণাটক তো কর্ণাটকে কি কি রয়েছে যেগুলো ইম্পর্ট্যান্ট আনসি বন্দিপুর বানের ঘাটা নাগেরহোল কি কি আর বল বলে দিচ্ছে বান্দিপুর আনসি বানেরঘাটা কুদরিমুখ এবং নাগেরহোল যেগুলো কর্ণাটকে রয়েছে এবং অসমে কি কি রয়েছে না অসমে রয়েছে ডিব্রু সাইকোয়া গরম পানি অভয়ারণ্য মানস কাজিরাঙ্গা এবং নামেরি যেগুলো পরীক্ষা পরীক্ষাতে আসে সেগুলোই বললাম এবং তোমরা অবশ্যই দেখে নেবে আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে দিয়েছি ন্যাশনাল পার্ক সম্বন্ধে জাতীয় উদ্যান সম্বন্ধে তোমরা যদি ভিডিওটি না পেয়ে থাকো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবে তাছাড়া প্লে গিয়ে দেখে নেবে ভিডিওটি ওকে নেক্সট প্রশ্ন দেখো আঠেরো নম্বর প্রশ্ন প্রথম ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র কোনটি প্রথম ভূমি থেকে ভূমি মার করা যায় এরকম মিসাইল বা ক্ষেপণাস্ত্র কোনটি তো ফ্রেন্ডস হয়ে যাবে অপশন এ পৃথিবী হচ্ছে প্রথম ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র ঠিক আছে তার সাথে তোমরা দেখে নাও ত্রিশুল ত্রিশুল কি প্রথম স্বল্প পাল্লার ভূমি থেকে আকাশ মার করা যায় এরকম একটি ক্ষেপণাস্ত্র বা মিসাইল অগ্নি কি না অগ্নি হচ্ছে প্রথম মাঝারি পাল্লার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রথম মাঝারি পাল্লার বিধ্বংসী মিসাইল ওকে তাহলে আকাশ কি আকাশ হচ্ছে প্রথম দূরপাল্লার একাধিক লক্ষ্য সম্পন্ন ক্ষেপণাস্ত্র প্রথম দূরপাল্লার একাধিক লক্ষ্য সম্পন্ন মার্ক করা যায় এরকম মিসাইল নাম হচ্ছে আকাশ ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো জেনে রাখবে এই চারটি মিসাইল মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষাতে আসে নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন ইউএনও কবে প্রতিষ্ঠা হয় তো ফ্রেন্ডস ইউএনও ইউনাইটেড ন্যাশান অর্গানাইজেশন যাকে রাষ্ট্রসংঘ বলা হয় তো প্রতিষ্ঠা হয় চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সালে অপশান বিজ দ্য কারেক্ট এবং যার সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে তার সাথে তোমরা মনে রাখবে উনিশশো বিরানব্বই সালে প্রতিষ্ঠা হয় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা হয় উনিশশো বিরানব্বই সালে যার হেডকোয়ার্টার সদর দপ্তর হচ্ছে মুম্বাইতে ওকে নেক্সট দেখো উনিশশো সালে উনিশশো একষট্টি সালে ডাব্লিউডাব্লিউএফ প্রতিষ্ঠা হয় ওকে যার সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ড নেক্সট দেখো উনিশশো সালে প্রতিষ্ঠা হয় ওপেক ওপেক যার সদর দপ্তর হচ্ছে ভিয়েনা ওকে তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবেন নেক্সট প্রশ্ন দেখো এবং এটি হচ্ছে আজকের ভিডিও লাস্ট প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন নিম্নলিখিত হুতম পেঁচা কার ছদ্মনাম মোস্ট ইম্পর্টেন্ট হুতুম পেচা কার ছদ্মনাম তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ কালী প্রসন্ন সিংহের ছদ্মনাম হচ্ছে হুতুম পেঁচা অপশান ইজ দ্য কারেক্ট তার সাথে তোমরা মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি ভানু সিংহ বা আন্নাকালী পাকড়াসি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম নেক্সট দেখো সমরেশ বসু তার ছদ্মনাম কি কালকুট বা ভ্রমণ নামে পরিচিত হচ্ছে সমরেশ বসু তাহলে তার ছদ্মনাম হচ্ছে কালকুট বা ভ্রমর নেক্সট দেখো বিমল ঘোষ তো বিমল ঘোষের ছদ্মনাম কি তোমরা নিচে কমেন্ট করে জানাও বিমল ঘোষের ছদ্মনাম কি এই প্রশ্নটা তোমাদের জন্য ওকে তো ফ্রেন্ডস এগুলিই ছিল আজকের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র আজকে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাও এবং তোমরা কত স্কোর করতে পারলে কুড়ির মধ্যে সেটাও নিচে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি একবার লাইক এবং তোমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপগুলিতে একবার প্লিজ শেয়ার করে দাও ওকে